ইউটিউব ভিডিও প্রফেশনাল এডিটিংয়ে নিয়ে যেতে অ্যাডোবি প্রিমিয়ার প্রুরি নেই তবে অ্যাডোবি প্রিমিয়ার ড্যাশবোর্ড খুলে অনেকেরই মাথা ঘুরায় অথবা ভাবেন কি করে সম্ভব এখানে ভিডিও এডিটিং করা নতুন এডিটরের মাথায় স্বাভাবিকভাবেই এটা আসতেই পারে আমারও এসেছিল প্রথম এক দুই দিন আমি শুধু হা করে বসেছিলাম কিভাবে সম্ভব এখানে ভিডিও এডিটিং করা তবে আপনাদের ক্ষেত্রে এমনটা ঘটবে না কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে ইউটিউব ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনি যদি একদম নতুন এবং অনভিজ্ঞ হয়ে থাকেন তারপরেও আপনার ইউটিউব ভিডিওকে কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে প্রফেশনাল এডিটিংয়ে নিয়ে যেতে পারবেন সেটাই শিখতে পারবেন সো আর দেরি না করে চলুন শুরু করা যাক নতুন ভিডিও তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনি টেক আল লিমিটেড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন জনাব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সো লেটস গেট এ স্টার্টেড হাই গাইস দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে অ্যারোবি প্রিমিয়ার প্র যে টিউটোরিয়ালটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা সত্যিকার্থী একদমই ভিন্ন রকম থাকবে আপনি যদি একদমই কোনো কাজ না জানেন অ্যারোবি প্রিমিয়ার প্রতে অথবা একদম অনভিজ্ঞ একদমই নতুন হয়ে থাকেন তারপরেও এত সহজ করে আজকের এই টিউটোরিয়ালটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো যাতে করে এই একটা টিউটোরিয়াল থেকেই আপনি আপনার ইউটিউব ভিডিওকে একদম প্রফেশনালভাবে এডিটিং করতে পারেন সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে না পৌঁছায় তাহলে এর চাইতে কষ্টের আর কিছুই থাকে না তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন যারা প্লিজ একটু চেক করে দেখেন সাবস্ক্রাইব করার পরে এই বেল আইকনটাকে আপনারা অলে ক্লিক করেছেন কিনা এই বেল আইকনটাকে আপনারা অলে ক্লিক করে রাখলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এতে করে আমার এই ভিডিওগুলো আপনারা সহ সারা পৃথিবীর মানুষ খুব সহজ পেয়ে যাবে সুতরাং থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার্সের জন্য সবাইকে কংগ্রেচুলেশন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে এই ভিডিওতে আমরা অ্যারোবি প্রিমিয়ার প্রো দুই হাজার উনিশ যে ভার্সনটা রয়েছে সেই ভার্সন দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখাবো আপনি দু হাজার পর থেকে একদম একুশ পর্যন্ত প্রায় সেমভাবেই কিন্তু কাজ করতে পারবেন অ্যারোবি প্রিমিয়ার প্রো দিয়ে সো আমরা অ্যারোবি প্রিমিয়ার প্রোটাকে অন করছি একদম ইন ডিটেইলে আপনাদেরকে বোঝাবো এই জন্য একদম শুরু থেকে শুরু করেছি যাতে করে একদম প্রোজেক্ট সেটিংস সিকোয়েন্স সেটিংস অল এভরিথিং অ্যাবাউট ভিডিও এডিটিং অফ ইউর ইউটিউব ভিডিও অন অ্যারোবি প্রিমিয়ার প্রো সব কিছুই আপনাদেরকে আমি একে এক বুঝিয়ে দিব সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যারোবি প্রিমিয়ার প্রোটা অন করার পরে এরকম ওয়েলকাম টু প্রিমিয়ার প্রো একটা ড্যাশবোর্ড এসেছে সো একটা কথা আমি একটু বলে রাখি যদি ভিডিওটা একটু লং হয়ে যায় তাহলে প্লিজ আপনারা স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আপনি অ্যারোবি প্রিমিয়ার প্রোতে এক্সপার্ট হতে যাচ্ছেন ইনশাল্লাহ সো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু প্রিমিয়ার প্র আসার পরে আমার রিসেন্ট কিছু প্রজেক্টের নাম এসেছে তো আপনার ক্ষেত্রে যদি আপনি নতুন করে অন করেন তাহলে সেক্ষেত্রে এগুলো আসবে না শুধু এই নিউ প্রজেক্ট অপশন এবং ওপেন প্রজেক্ট অপশন এই দুইটা আপনি পাবেন এবং ওয়েলকাম টু প্রিমিয়ার প্রো এটা থাকতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি চলে যাবেন নিউ প্রজেক্টে ওপেন প্রজেক্টে যদি আপনার আগের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে ওপেন প্রজেক্টে যাবেন এবং ফাইল এডিট ক্লিপ সিকোয়েন্স ঠিক আছে গ্রাফিক্স ভিউজ উইন্ডোজ এগুলো সম্পর্কে আমি যেগুলো আপনাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়বে সব কিছুই একে একে বলবো সুতরাং অবশ্যই কনসিস্টেন্ট নিয়ে আপনি ভিডিওটি দেখতে থাকুন তারপরে আমরা সরাসরি চলে যাব নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে আসার পরে আমাদেরকে এখানে বলা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কেননা আমরা যে ড্যাশবোর্ডে কাজ করব সেটা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে আপনি প্রতিদিন যে আপনাকে নতুন করে এরকম প্রজেক্ট খুলতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আপনি একবার একটা প্রজেক্ট খুলে সেখানে বারবার সিকোয়েন্স তৈরি করে কিন্তু কাজ করতে পারবেন অথবা একটা সিকোয়েন্সই আপনি বারবার আপনার ইউটিউবের ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন যেটা আপনার জন্য অনেক সময়ে বাঁচিয়ে দিবে অথবা আপনার সময় সেভ করবে ঠিক আছে তো এইখানে আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি টেস্ট ইডিটিং টিউটোরিয়াল ঠিক আছে ফর বিগিনার তো এটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকেশন একটা অপশন আছে এই লোকেশন অপশনে গিয়ে আপনি আপনার এই ফাইলটাকে আপনার এই যে ভিডিও এডিটিংয়ের যে সব ফাইলটা আছে এটাকে আপনি বা প্রোজেক্টটাকে আপনি কোথায় সেভ করবেন সেটা এখানে বলা হচ্ছে তো এই আমরা ব্রাউজে ক্লিক করছি ব্রাউজে ক্লিক করে আমরা আপাতত ডেস্কটপে একটা সফটওয়্যারের জন্য আমাদের এডিটিংয়ের জন্য একটা ফাইল রেখেছি সেই সরি একটা ফোল্ডার রেখেছি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব ঠিক আছে তো এই ফোল্ডারটাকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার পর দিয়ে দিচ্ছি তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা আপনাদের সফটওয়্যার সরি আপনারা আপনাদের ড্রাইভে সেটা ই ড্রাইভ ডি ড্রাইভ বা আপনার কম্পিউটারে যে কোনো ড্রাইভে রাখবেন যাতে করে আপনার কম্পিউটারের উইন্ডোজ যে কোনো সময় চলে গেলে যেন আপনার প্রোজেক্টটা থাকে অথবা আপনার কিছু কাজ থেকে যায় ঠিক আছে তো বাই ওয়ে এখন আমরা এখানে ডেস্কটপে অ্যাডোবি প্রিমিয়ার পুরোনো নামে যে ফোল্ডারটা রেখেছি সেখানে আমরা সেভ করব এবার এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি তো সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের লোকেশন সিলেক্ট করা হয়ে গিয়েছে দেন এখানে চলে এসেছে সেটিংস জেনারেল তারপরে হচ্ছে স্ক্র্যাচ ডিস্ক তারপরে হচ্ছে ইনজেস্ট সেটিংস তো এইখানে যা আছে সব কিছু আপনারা সেম রাখবেন অ্যাজ ইউজুয়াল আপনাকে এখানে কিছুই করতে হবে না জাস্ট একটা জিনিস আপনি ফলো করবেন সেটা হচ্ছে ক্যাপচার ক্যাপচার ফর্মেটটা এইচ ডিভি যেন থাকে এটা যেন ডিভি না থাকে ঠিক আছে এইচ ডিভি যেন থাকে এটা আপনি ফলো করবেন জাস্ট আপনি এখানে যা যা আছে সেগুলো ফলো করে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার সামনে চলে আসবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সেই ভয়ানক ড্যাশবোর্ড যেটা দেখে আপনারা হয়তো বা এতদিন বসেছিলেন এডিটিং করেননি অথবা অনেকে এডিটিং করতে গিয়েও বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন তাই আজকের এই প্রফেশনাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখার পরে আপনিও কিন্তু প্রফেশনাল একজন এডিটর হতে চলেছেন সো এখন আমাদের প্রজেক্ট চলে আসার পর আমাদের সামনে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার ইন্টারফেস চলে এসেছে বাট আপনি এখানে চাইলেই কিন্তু এখন এডিটিং করতে পারছেন না সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স সেটিংসটাকে আগে করে নিতে হবে ঠিক আছে সিকোয়েন্স তৈরি করার বিভিন্ন মাধ্যম আছে তো সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি তবে সিকোয়েন্স আমি আপনাকে বলবো শুরুতে আপনি চলে যাবেন এখান থেকে ফাইলে ফাইল থেকে নিউতে আসবেন নিউতে এসে এখান থেকে একটা সিকোয়েন্স নেবেন ঠিক আছে তো সিকোয়েন্স নেওয়ার পরে এখানে আপনার সিকোয়েন্সের সেটিংসটা কী হবে তো আমি দেখতে পাচ্ছেন আমার এখানে সবসময় ইউজ করি এ আর আর আই ওয়ান জিরো এইট জিরো পি টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিক্স তো এটা হচ্ছে প্রফেশনাল টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিক্স প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এই ফ্রেম রেটটা বা এই রেজুলেশনটা ইউজ করা হয় ঠিক আছে তো এটা আমি সিলেক্ট করে রাখছি আপনারা চাইলে এখান থেকে থার্টি এফপিএস নিতে পারেন ঠিক আছে আপনার ভিডিও যেই এফপিএসই হোক না না কেন এটার সাথে কিন্তু আপনার ভিডিওর এফপিএসের কোনো সম্পর্ক নেই ঠিক আছে তবে এটা আপনি অবশ্যই ফলো করবেন যে এই থার্টি এফপিএস এবং টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিক্স এফপিএস এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি চাইলে টোয়েন্টি ফোর এফপিএসও নিতে পারেন টোয়েন্টি ফোর এফপিএসটা সাধারণত হলিউডের মুভিতে নেওয়া হয় তবে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এ আর 23.976 ওয়ান জিরো এইট জিরো এটা নিয়ে নেবেন ঠিক আছে কারণ আমি অনেক দিন যাবৎ এই অ্যারোবি প্রিমিয়ার প্রত্যেক ভিডিও এডিটিং করছি আমার কাছে মনে হয়েছে সবচাইতে পারফেক্ট সেটিংস হচ্ছে এই টোয়েন্টি থ্রি আমি কিন্তু ওয়ান জিরো বা থার্টি যেটা সেটাই ইউজ করেছি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ইউজ করেছি টোয়েন্টি ইউজ করেছি টোয়েন্টি ইউজ করেছি সর্বশেষ আমার কাছে ইউজ করে সবচাইতে বেশি বেটার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিক্স ঠিক আছে তো এটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে সেটিংসে এসে দেখতে পাচ্ছেন এ আরআরআই ক্যামেরা সিনেমা টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন সেভেন সিক্স ফ্রেম সেকেন্ড ফ্রেম পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের টাইমবেজ এবং ফ্রেম সাইজ হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি সাধারণত আমরা আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো দেখি সেগুলো এরকমই হয় উনিশশো বিশ বাই এক হাজার আশি ভার্টিক্যাল আপনার সিক্সটিন পয়েন্ট নাইন থাকে ঠিক আছে তবে আপনারা আমাকে যেই রেশিওতে দেখছেন সেটা একটু ভিন্ন সেটা মোবাইল ইউজারদের জন্য যাতে দেখতে একটু ওয়াইড অ্যাঙ্গেল হয় সেজন্য আমি এখানে ইউজ করি নয়শো ষাট তবে আপনি এটা ইউজ না করলেও সমস্যা নেই আপনি উনিশশো বিশ বাই এক হাজার আশি দিয়েই ভিডিও এডিটিং করতে পারবেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি এটা যদি আপনাদেরকে আমি একটু বোঝাই তাহলে এই যে চলে আসি একটা ভিডিওতে এসে এখানে একটা ভিডিও আমি দেখাচ্ছি এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটার রেজুলেশন হচ্ছে উনিশশো বাই নয়শো ষাট এটাকে যখন আমরা ফুল করব তখন দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে একটা অটো ব্ল্যাকবার অ্যাড হয়েছে যেটা আপনি মোবাইল ফোনে যখন দেখবেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনে নর্মাল এক হাজার আশিতে যেই হোয়াইটটা আসতো তার চাইতে বেশি আসবে এতে করে আপনার মোবাইল ফোনে আপনার যে ভিডিওটা সেটাকে একটু দেখতে বড় লাগবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ মনে হবে আর যেটা হচ্ছে এক হাজার আশি সেটা আমি এবার আপনাদেরকে একটু দেখাই যেমন ধরে নিন যে এই যে এই ভিডিওটা ঠিক আছে তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও এবং এই ভিডিও দুইটার রেজুলেশন রেশিও কিন্তু একদমই ভিন্ন ঠিক আছে কারণ হচ্ছে এই ভিডিওটা যখন মোবাইলে অন করবেন তখন আপনার এটা দেখতে অনেক বেশি ইজিয়েস্ট হবে এবং আপনার কোনো জুম করে দেখতে হবে না এমনিতেই এটা একটু বড় থাকবে ঠিক আছে আর এটা একটু আপনার দুই সাইড থেকে মোবাইলে যদি আপনি দেখেন মোবাইল ডিভাইসে দেখেন ফোনে দেখেন স্মার্টফোনে সেক্ষেত্রে দুই সাইড থেকে ব্ল্যাকবার আসবে আর ব্ল্যাকবার আসার কারণে আপনার ভিডিওটা একটু ছোট ছোটো মনে হবে আর এটা দিয়ে দেখলে একটু বড় মনে হবে ঠিক আছে এই হচ্ছে পার্থক্য সো এরকম ডিটেইলি আমি আপনাদেরকে সব কিছু বোঝাবো সেই জন্য অবশ্যই আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো নর্মালি এই যে আমি আপনাদেরকে বললাম নয়শো সাইট যদি আপনি আমার মতো এখানে ইউজ করেন তাহলে আপনার ভিডিও এডিটিংটা কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে টু ইস টু ওয়ান সেই জন্য আমি বলতেছি যে যেহেতু আপনি অ্যাডভান্স লেভেলে এখনো কাজ পারেন না বা অ্যাডভান্স লেভেলে যদি আপনি পারেনও সেক্ষেত্রে আপনি নয়শো সাইট ইউজ করতে পারেন আর যদি আপনি একদমই বিজ্ঞানার হয়ে থাকেন বা নতুন এডিটিং শিখছেন এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ওয়ান দিয়ে আপনি এটা করবেন কেননা টু ইজ টু ওয়ান যেটা আমরা নয়শো ষাটে যেটা ইউজ করছি সেটা কিন্তু আপনি যখন ইউজ করবেন তখন আপনার ভিডিও এডিটিংটা আপনার জন্য আরেকটু ক্রিটিক্যাল হয়ে যাবে যেটা আসলে আপনি একবার যদি ইউজ করতে যান তাহলেই বুঝতে পারবেন কারণ আপনার ফ্রেম ছোটো হয়ে যাবে এর মধ্যে আপনার অনেক কিছু কাভার করতে হবে এই জিনিসগুলো আসলে একটু ক্রিটিক্যাল মনে হয় আমার কাছে যদি আপনারা করতে পারেন তাহলে করতে পারেন ঠিক আছে তো এবার আমরা চলে আসি অনেক বকবক করে ফেলছি সেজন্য অনেক অনেক দুঃখিত কারণ এটা আপনাদেরকে বোঝানো উচিত কেননা এই সিকোয়েন্স সেটিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ভিডিওকে রিপ্রেজেন্ট করার জন্য ঠিক আছে বাকি সব কিছু অল এভরিথিং ইজ ওকে আর কোনো কিছু করার নেই এখানে তো এখান থেকে আপনি আপনার সিকোয়েন্সের নাম দিতে পারবেন তো আমি আমার সিকোয়েন্সের নাম দিয়ে দিচ্ছি ধরে নিন যে টেস্ট ঠিক আছে এরপরে ওকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সিকোয়েন্সটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে একটা পর্দা চলে এসেছে এবং আমাদের এইখানে এডিটিং ড্যাশবোর্ড ঠিক আছে তো এডিটিং ড্যাশবোর্ড এখানে চলে আসার কারণে আমরা কিন্তু এখন আমাদের এডিটিংটাকে স্টার্ট করতে পারি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে সিকোয়েন্সটা তৈরি করেছি টেস্ট এডিটিং টিউটোরিয়াল ফর বিগিনার এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট এবং এটা হচ্ছে আমাদের প্রোজেক্টের মধ্যে আমাদের যে সিকোয়েন্সটা আমরা তৈরি করেছি সেই সিকোয়েন্সটা তো এইখান থেকে এবার আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখানে আনবো ঠিক আছে এটা আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আনতে পারেন আপনি সরাসরি চলে যাবেন ডেস্কটপে আপনার ফাইল যেখানে আছে আমার ফাইল যেহেতু ডেস্কটপে আছে আমি ডেস্কটপে যাচ্ছি তো এখান থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার পথে যাব গিয়ে আমাদের যেই ভিডিওটা আমরা এখানে আনব সেই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করব ঠিক আছে তো একইভাবে আপনি যদি এভাবে ইম্পোর্ট করতে না চান ঠিক আছে ক্ষেত্রে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ডেস্কটপে ডেস্কটপে গিয়ে আপনি যে ভিডিওটা আনতে চাচ্ছেন এডিটিংয়ের জন্য এটাকে ধরে জাস্ট ড্র্যাক করে অ্যাডোবি প্রিমিয়ার পথে রেখে এখানে ছেড়ে দিবেন ঠিক আছে ছেড়ে দিলে কিন্তু হয়ে গিয়েছে তো এর বাইরে আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি একটা ভিডিওতে যা কিছু রাখবেন ঠিক আছে সেটা অডিও হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা প্রিরোল অ্যাড হতে পারে অথবা সেটা আপনার কোনো ছবি হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে সব কিছু আপনি আগে একটা ফোল্ডারে রাখবেন ইন্ট্রো হতে পারে তো এই ফোল্ডারে যখন রাখবেন ফোল্ডারে রাখার পরে আপনার পুরো ফোল্ডারটাকে ধরে আপনি অ্যাডোবি প্রিমিয়ার ড্যাশবোর্ডে এনে ছেড়ে দিবেন। এতে করে কি হবে আপনার ওই ফোল্ডারে যা যা আছে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার ফর ইম্পোর্টেড আইটেমস এখানে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ওই ফোল্ডারের নেমটা যা ছিল সেইম নেমে কিন্তু এখানে চলে এসেছে এবং ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং আপনি পরবর্তীতে কোনো ই সিকোয়েন্স নিয়ে কাজ করতে গেলে এই ফোল্ডার থেকে আপনাকে আর জ্বালাতন নিতে হবে না ঠিক আছে আপনি নতুন করে আরেকটা ফোল্ডার খুলে সেখানে কাজ করতে পারবেন এতে করে আপনার কাজটা একটু গোছানো থাকবে ঠিক আছে তো এবার আমরা চলে যাচ্ছি এই ফোল্ডারে ঢুকে যাব ঢুকে গিয়ে দেখতেই পাচ্ছেন যে আমাদের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে চলে এসেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের মেইন ভিডিও ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের ভিডিও এডিটিংয়ের পালা ভিডিও ফাইল আমরা ইম্পোর্ট করে ফেললাম এবং আমাদের ফাইল ইম্পোর্টের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং শুরু করার আগে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনি এখানে এসেই ক্রিয়েট করতে পারবেন জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করে নিউ আইটেমে যাবেন নিউ আইটেমে গিয়ে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেবেন ঠিক আছে এই অ্যাডজাস্টমেন্ট নেওয়ার পরে জাস্ট ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু এখানে একটা ক্রিয়েট হয়েছে সো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি এটা কিন্তু একটু পরেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আপনি জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একদমই সবার উপরে নিয়ে তারপরে এটাকে একটু লম্বা করে টান দিয়ে রেখে দিবেন ঠিক আছে একদম ইজি এটাকে লম্বা করে টান দিয়ে রেখে দিবেন তো এইখানের যেই বাটনগুলো বা এইখানের যে টুলসগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে একে একে কথা বলবো সো চলুন এবার আমরা শুরু করি আমাদের এডিটিং তো আমাদের ভিডিও চলে এলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারও চলে এসেছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভিডিওটা আমরা এডিটিং করব সেই ভিডিওটাকে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশে একটা সোর্স মুভি ডিসপ্লে চলে এসেছে তো আমি আমার সাউন্ডটাকে কমিয়ে নিচ্ছি একদমই যাতে করে আপনাদের প্রবলেম না হয় তো এইখান থেকে আমরা কিন্তু প্লে করে আগে কেটে আমাদের মেইন ড্যাশবোর্ডে আনতে পারবো এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড যেখানে আমরা এডিটিং করব আর এটা হচ্ছে আমাদের সেই মুভিটা প্লে করা হচ্ছে অথবা সেই ভিডিওটা প্লে করা হচ্ছে যেটা আমরা আমাদের প্রোজেক্টে এনে ইম্পোর্ট করেছি তো দ্য ভাই আমাদের প্রোজেক্টে এনে ইম্পোর্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমরা যখন ডাবল ক্লিক করলাম উপরে চলে গিয়েছে এখান থেকে আমরা জাস্ট একটু ক্রপ করে নিয়ে আসবো যতটুকু আমাদের দরকার ঠিক আছে তো এটাকে আমরা প্লে করি প্লে করার পর এখান থেকে আপনি একটু টেনে টেনে দেখতে পারেন কোথেকে আপনার ভিডিওটা শুরু হয়েছে তো আমাদের ভিডিওটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে আমরা এটাকে একটু সামনে রেখে এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্ক ইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার ভিডিওটা এখান থেকে শুরু হবে ঠিক আছে এবং শেষ করার জন্য আপনার ভিডিওটা আপনি যেখানে শেষ করেছেন আমাদের ভিডিওটা এই যে এইখানে শেষ হয়েছে এইখানে জাস্ট এসে আপনি আবার এখান থেকে মার্ক আউটে ক্লিক করবেন তো মার্ক আউটে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু মার্কআউট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমাদের ভিডিওটা প্রাথমিক পর্যায়ের যে কাটিংটা সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা এটাকে জাস্ট ড্র্যাক করে টান দিয়ে এনে এইখানে ড্যাশবোর্ডে ছেড়ে দিব তো ড্যাশবোর্ডে ছেড়ে দেওয়ার পরে আমরা একটু যদি দেখি কেমন হয়েছে এই যে ঠিক আছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল এডিটিং এন্টারফেসে এসে আমাদের এই ভিডিওটা ওপেন হয়ে গিয়েছে তো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনি যখন মোবাইলে ভিডিওটা শ্যুট করবেন তখন কিন্তু আপনার ভিডিওর ওয়েট কম হবে ঠিক আছে ওজন কম হবে সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না একদম ইজিলি আপনি এডিট করতে পারবেন বাট আপনি যখন অনেক হাই রেজলেশনের ক্যামেরা দিয়ে এডিট করবেন এবং আপনার কম্পিউটারে কনফিগারেশন যদি লো হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি কিছু ল্যাকিংস পেয়ে যাবেন সেই জন্য আমি আপনাকে বলবো এই যে এই পাশ থেকে এসে আপনার যে প্লেব্যাক রেজলেশন আছে এটাকে আপনি অর্ধেক বা চার ভাগের এক ভাগ করে কাজ করতে পারেন যদি আপনার প্রবলেম হয় বা আপনার পিসিটা যদি কনফিগারেশন লো থাকে আমার পিসির কনফিগারেশন ভালো তারপরেও আমি মানে এক ভাগ দুই ভাগের এক ভাগ করে কাজ করি মানে আমার রেজলেশনের অর্ধেক করে আমি কাজ করি যাতে করে আমার রেজলেশনটা কম হওয়াতে ল্যাকিংস কম থাকে ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে আপনি প্রাথমিক কাটাকাটি করেছেন ঠিক আছে আপনি চাইলে কিন্তু এখান থেকেও কাটাকাটি করতে পারবেন তো এখান থেকে যদি আপনি ভিডিওটাকে ক্রপ করতে চান ধরে নিন যে আপনি ভিডিওর এইখানে একটু ক্রপ করবেন এই যে এই জায়গায় এসে ধরে নিন যে আপনি ভিডিওটাকে একটু ক্রপ করবেন তো ক্রপ করতে চাইলে জাস্ট সিতে ক্লিক প্রেস করবেন সিতে প্রেস করলে আপনার রেজর টুল চলে আসবে অথবা আপনি এইখানে বামপাস থেকে রেজর টুল যে লেখাটা আছে এটাতে ক্লিক করে জাস্ট এইখানে এসে আপনি দুইটা ক্লিক করবেন ক্লিক করলে কি হবে আপনার ভিডিওটা এখান থেকে কেটে যাবে এবং আপনি চাইলে এটাকে মুভিং করতে পারবেন এবং চাইলে এখানে মাঝখানে আপনি ইন্ট্রো ঢুকাতে পারবেন তো আমরা এখানে একটা ইন্ট্রোই ঢুকাই যেহেতু আমরা আমাদের ভিডিওটাকে এখানে জাস্ট এডিটিং করা শেখাচ্ছি তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনার এখানে যে আপনি ইন্ট্রোটা রেখেছেন এটাকে জাস্ট ধরে এনে ড্র্যাক করে ছেড়ে দিবেন ঠিক আছে তো ধরে এনে ড্র্যাক করে ছেড়ে দিলে আপনার ইন্ট্রোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এটাকে জাস্ট আপনি এখান থেকে এই পাশে এইভাবে নিয়ে আসতে পারেন অথবা ধরে জাস্ট টান দিয়ে নিয়ে আসলেই হবে অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আপনি রিপল ডিলেট দিলেই কিন্তু আপনার যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা কেটে এখানে আপনার যে মূল বাকি ভিডিওটা ছিল সেই ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে সো ভিডিও কাটিং নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এবং কীভাবে আপনারা অন্য আরেকটি ভিডিও ভিডিওর মাঝখানে অ্যাড করবেন সেটাও নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো এখন আপনাদের মাঝে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ছবি বা আপনারা যদি কোনো বি রোল ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটা কিভাবে অ্যাড করবেন তো আমি আপনাদেরকে এখানে একটা ছবি অ্যাড করা দেখাই ঠিক আছে তো ছবি অ্যাড করাটা আপনারা কিভাবে করবেন সেই জন্য আপনি তো ছবি এখানে এনেছেনি। যেটা আমি একটু আগেই দেখালাম এই ছবিটাকে জাস্ট এখানে টান দিয়ে নিয়ে ধরে ছেড়ে দিবেন একদমই ইজি ঠিক আছে তো এই ছবিটাকে আপনি এখানে আনার পরে দেখতে পাচ্ছেন মাঝখানে চলে এসেছে ছবিতে জাস্ট এইখান থেকে আপনি সিলেকশন যে টুলটা রয়েছে অথবা আপনি কিবোর্ডের ভি চাপলে এই টুলটা চলে আসবে এটা দিয়ে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ধরে ফেলেছে তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আপনি একটু এখান থেকে টগল র্যাক কি লিখেছে টগল ট্র্যাক লক এটাকে জাস্ট আপনি লক করে দিবেন লক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাকে আপনার আর কোনো কাজ করতে হবে না এখন আপনি ক্লিক করলে জাস্ট আপনি যে ছবিটা এনেছেন সেই ছবিটা ওরা সিলেক্ট করছে দ্যাট মিন্স এই সফটওয়্যারটা সিলেক্ট করছে তো সিলেক্ট করার পরে এই ছবিটা আপনার যেখানে রাখার দরকার আপনি সেখানে রেখে জাস্ট ছেড়ে দিবেন এবং যতটুকু ডিউরেশনে রাখা দরকার ধরে নিন যে এখান থেকে শুরু হবে এখানে আসে আমি শেষ করবো আপনি জাস্ট এটাকে টান দিয়ে এই পাশে নিয়ে আসলেই কিন্তু এটা চলে আসবে অথবা আপনি রেজর টুল দিয়ে কিন্তু এটা কেটে তারপর ডিলেট করে দিতে পারেন ঠিক আছে তো ধরে নিন যে আমি যদি আমার ভিডিওর এই পাশে এসে একটু ডিলেট করতে চাই তাহলে সে সেজন্য এইখানে এসে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট আমার ভিডিওর যে লেয়ার আছে সেই লেয়ারটাকে ঠিক আছে তো জুম ইন জুম আউট করার জন্য আপনি এখান থেকে কীবোর্ড থেকে জাস্ট প্লাস আইকনে চাপলে অথবা মাইনাস আইকনে চাপলে আপনার জুম ইন জুম আউট হবে ঠিক আছে আর আপনি যদি আপনার নিচের ড্যাশবোর্ডটাকে আরেকটু ছোট করে আপনার ডি স্ক্রিনটাকে বড়ো করতে চান তাহলে সেক্ষেত্রে এইভাবে করতে পারেন আবার যদি আপনি স্ক্রিনটাকে ছোট করে আপনার ড্যাশবোর্ড বড় করে কাজ করতে চান তাহলে জাস্ট এইটাকে এখানে ক্লিক করে ধরে এরকম উপরের নিচে নামালে ওঠালেই এই কাজটা আপনি করতে পারবেন তো যেটা বলছিলাম যে আপনি যদি ডিলেট করতে চান তাহলে সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট ক্রপ রেজোর্টে ধরে এটাকে ডিলেট করে দিতে পারবেন ঠিক আছে তো আমাদের ডিলেটের প্রয়োজন নেই আমরা আপাতত কিছুই করছি না তো যেখানে ছবি অ্যাড করছিলাম আমরা সেই ছবির জায়গায় আবার চলে যাই তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সরে গিয়েছে আমি এটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো এই ছবিটা আমাদের এখানে চলে আসলো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের এই ছবিতে কীভাবে কোনো ট্রানজিশন ইউজ করবো ঠিক আছে ট্রানজেশন মানে হচ্ছে ছবিটা এই যে দেখেন এখন যে আমি ছবিটা ছেড়েছি একদম ভাবে আপনার ছবিটা চলে এসেছে ঠিক আছে জাস্ট আসলো বোঝা গেছে তো এইটাকে যদি আমরা একটু ট্রানজেশন ইউজ করি তাহলে আপনার ভিডিওটা দেখতে একটু প্রফেশনাল লাগবে তো সেই জন্য আমরা ইফেক্সে চলে যাব এবং ইফেক্স থেকে ভিডিও ট্রানজেকশনে আসবো এইখানে যেই কটা অপশন দেখতে পাচ্ছেন সবগুলোতেই একটা একটা ট্রানজেশন রয়েছে আপনি আপনার পছন্দসই সই ইউজ করতে পারবেন তো আমি এইখান থেকে ধরে নিন যে এই যে ভি আর স্পাইরিক্যাল ব্লার এই ট্রানজেকশনটা ইউজ করব এটা ইউজ করার জন্য জাস্ট আপনি ধরে নিয়ে ড্র্যাক করে ছেড়ে দিবেন সেই ছবিটা শুরু হওয়ার আগে তো এখন দেখি আমাদের ছবিটা কীভাবে আসে আমারও এসেছে এই যে দেখতেই পাচ্ছেন এখন একটু ট্রানজেশান ইফেক্ট হয়ে এসেছে তো এইটার ডিউরেশন আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন এটা ডিউরেশন কম বেশি করার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কন্ট্রোলে চলে যাবেন ইফেক্ট কন্ট্রোল এবং এখান থেকে আপনার যেটা টেন আছে আপনি চাইলে সেভেন বা ফাইভ দিতে পারেন তো আমি সাধারণত ফাইভ বা সেভেন দিই এখন ফাইভই দিচ্ছি দেখি ফাইভ দিনে কি হয় এই দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছে এবং আপনার এটা যখন বাইরে চলে যাবে বা আপনার এই ছবিটা যখন চলে যাচ্ছে তখনও আপনি চাইলে একটা ইন্ডিং ট্রানজেশন দিতে পারেন তো ইন্ডিং ট্রানজেকশনের জন্য আমরা জুমে চলে যাচ্ছি এবং জুম থেকে ক্রস জুমে যাচ্ছি ঠিক আছে তো এই ক্রস জুমে চলে আসলাম তো আপনি কিন্তু এইখানে জাস্ট ইফেক্ট অপশনটা পেয়ে যাবেন আর না পেলে এখান থেকে উইন্ডো থেকে ওয়ার্ক গিয়ে ইফেক্টে ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে সেখান থেকে আপনি জাস্ট ভিডিও ট্রানজেকশনে যাবেন এবং ভিডিও ট্রানজেকশন থেকে আপনি এখানে দেখতেই পাচ্ছেন সব ধরনের ট্রানজেকশন পেয়ে যাবেন চাইলে ইউজ করতে পারবেন ঠিক আছে আর প্রফেশনাল ট্রানজেকশন আরও অনেক ইউজের অনেক সিস্টেম আছে সেগুলো আপনারা আস্তে আস্তে ব্যবহার করতে করতে বুঝবেন ঠিক আছে তো এটাকেও আমরা এখান থেকে ধরে জাস্ট সেভেন করে দিচ্ছি এবার দেখি আমাদের ছবিটা কিভাবে আসলো এবং কিভাবে গেল আমারও এসেছিল প্রথম এক দুই দেখতেই পাচ্ছেন একভাবে আসলো আরেকভাবে চলে গেল ঠিক আছে তো আমরা দুই জায়গাতেই আমাদের ওই স্ফেরিক্যাল ব্লাড যেটা আসে সেটা ইউজ করছি তো এটাই আমাদের ভালো লাগছে তো একইভাবে আপনি কিন্তু আপনার যদি ভিডিওতে কোনো বি রোল ভিডিও থাকে বা বি রোল কোনো শ্যুট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারবেন জাস্ট আপনি ভিডিওটাকে টান দিয়ে ড্র্যাগ করে নিয়ে চলে আসবেন এখানে ঠিক আছে এখান থেকে এসে আপনার যদি সেই ভিডিওতে কোনো অডিও থাকে আপনি জাস্ট আপনার এই ভিডিওটাকে রাইট বাটনে ক্লিক করে আনলিঙ্ক করে দিবেন আমারটা অলরেডি আনলিঙ্ক করা আছে আপনারা আনলিঙ্ক করে সাউন্ডটাকে ডিলিট করে দিবেন যদি সাউন্ড রাখার দরকার না হয় ঠিক আছে সাউন্ড ডিলিট করে দিয়ে আপনার যেখান থেকে বি ভিডিওটা আপনি শুট নেবেন জাস্ট সেখান থেকে আপনি বি ভিডিওটা নিয়ে রেখে দিবেন বাকি অংশটুকু জাস্ট সি চেপে রেজর টুল দিয়ে কেটে ভি টুল সিলেক্ট করে সিলেকশন টুল নিয়ে এটাকে ক্লিক করবেন ক্লিক করে কি বলে ডিলেট চাপবেন ডিলেট চাপলি সেটা বাকি অংশটুকু পড়ে যাবে ঠিক আছে তো বাকি অংশটুকু পড়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমি শুধু বিরল যে ভিডিওটা আছে এটাকে আমরা সামনে থেকে আরেকটু কেটে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আমি শুধু হা করে বসেছিলাম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বি রোল ভিডিওটা অ্যাড করা হয়ে গেল তো বি রোল ভিডিওতেও কিন্তু আপনি চাইলে এখান থেকে ট্রানজেকশন ইউজ করতে পারবেন ইফেক্টসে গিয়ে সরাসরি ট্রানজিশনে চলে যাবেন ভিডিও ট্রানজিশন এখান থেকে আমি ডিজলভে আসছি ডিজলভে এসে এখানে ফিল্ম ডিজলভে চলে যাব ফিল্ম ডিজলভটাকে টান দিয়ে ধরে আমাদের সেই সিনেম্যাটিক বা আপনার বি রোল যে ভিডিও আছে সেই ভিডিওটাকে অ্যাড করব তো এটাকে অ্যাড করার সময় কেমন হয়েছে এবার দেখুন এই যে ঠিক আছে আপনি চাইলে এটা ডিউরেশন বাড়িয়ে আর একটু সিনেম্যাটিক লুক দিতে পারেন তো আমরা ডিউরেশন 20 দিয়ে দিচ্ছি এখন দেখি এটা দেখতে কেমন হলো আমি শুধু করে বসে ছিলাম ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আমাদের viral ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এখন যদি আপনারা চান যে ভিডিওটা এই পর্যন্ত আসার সময় একটু হালকা আসবে এবং এখান থেকে আপনি এই পর্যন্ত আসবে দ্রুত মানে আপনি যদি এখানে ফাস্ট মোশন বা স্লো মোশন করতে চান তাহলে কিভাবে করবেন আপনি সরাসরি চলে আসবেন যেখান থেকে আপনার ফার্স্ট মোশন করা দরকার এখানে একটা ক্লিক করে কেটে দিবেন এবং এই পর্যন্ত আসবেন আপনি ফার্স্ট মোশনে এখানে একটা কেটে দিবেন ঠিক আছে কেটে দিয়ে এই বাকি অংশটুকু আপনার নর্মাল থাকবে এবং বাকিটা আপনি জাস্ট চাইলে কেটে দিতে পারেন তো আমরা এবার এটাকে ক্লিক করব ক্লিক করে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এখান থেকে স্পিড অবলিক ডিউরেশনে চলে যাব এটা হানড্রেড আছে স্পিড এইটাকে আমরা ফাইভ করে দিচ্ছি ফাইভ করে দেওয়াটা দেখতে পাচ্ছেন ভিডিওটা শর্ট হয়ে গিয়েছে এবং আমাদের বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম তো এখন দেখেন যে ভিডিওটা আপনার কিভাবে ফার্স্ট মোশন হয়েছে তো হা করে বসেছিলাম এই ঠিক আছে এবং লাস্টেও আমরা এই ফ্রিন্ড রিজর্ভটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন দেখুন আপাদের ক্ষেত্রে এই হচ্ছে আপনার বিরল ভিডিও বা ফটো অ্যাড করার সিস্টেম ঠিক আছে তো একইভাবে আপনি কিন্তু আপনার যত ইলিমেন্টস আছে আপনার ভিডিওর উপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রতে এভাবে অ্যাড করতে পারবেন সো বন্ধুরা এখন আমরা চলে যাব ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস সেটা হচ্ছে কালার এডিটিং ঠিক আছে তো কালার এডিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কিন্তু আমি সেই জন্যই প্রথমে নিয়েছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য সো কালার এডিটিং শেখানোর আগে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি মুনতাসির রহমান ডট কমের দ্য আলটিমেট কন্টেন্ট রাইটিং কোর্স সম্পর্কে আপনি একজন ফ্রিল্যান্সার রাইটার মার্কেটার বা ভিডিও মেকার যাই হন না কেন আমার বিশ্বাস করছি আপনার কাজে আসবে বাংলাদেশের প্রফেশনাল কন্টেন্ট রাইটারদের একজন মুনতাসির রহমান সে তার দীর্ঘ পথ চলার অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য এই কন্টেন্ট রাইটিং কোর্সটি স্টার্ট করেছে ওয়েবসাইট ব্লগার বা ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট লিখে যারা আয় করতে চান তাদের জন্য এই কোর্সটিতে থাকবে Introduction to MS Word, introduction to on-page SEO, necessary tools, different types of articles, writing i-catchy headlines, writing fast para catching readers' attention, live article writing, formatting with WordPress, some tips that pro writer follow, snippet optimization, make your own writer portfolio. What's next? রিসোর্স অ্যান্ড চিট সিটও থাকবে আপনাদের জন্য যাতে করে আপনারা সেখান থেকে আরও এক্সট্রা নলেজ নিতে পারেন এছাড়াও আপনি এই কোর্সটিতে জয়েন করার পরে আপনার যদি চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় মুনতাসির রহমান ডট কমের এই কোর্সটি আপনার কোনো কাজেই আসবে না তাহলে মুনতাসির রহমান ডট কম আপনাকে হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে কোর্সে জয়েন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে জাস্ট আপনি ক্লিক করে ঢুকে এখান থেকে রেজিস্ট্রেশন করে স্টার্ট করতে পারেন আপনার কোর্সটি সো বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যেই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কালার এডিটিংয়ের অপশনটা রয়েছে সেই কালার এডিটিং এডিটিংয়ের অপশনে কালার এডিটিং করার জন্য আমি অনেক ভুগেছি ঠিক আছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি কালার এডিটিং শিখতে গিয়ে আমি এখনও এডিটিং শিখছি সব সময় শিখতেই থাকি আমার ভিডিও এডিটিং শেখার শেষ এটা আমি কখনোই বলবো না আমি প্রতিদিন শিখি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি এভরি সিঙ্গেল ডে ভিডিও এডিটিং শিখি ঠিক আছে সেটা ডুবি প্রিমিয়ার প্রোতে হতে পারে অন্য কোনো সফটওয়্যারে হতে পারে যেখানেই হতে পারে কেননা ভিডিও এডিটিংটা আমার প্যাশান এটা আমার খুবই ভালো লাগে এই জন্য আমি একটু পরে পরই যখনই সুযোগ পাই তখনই নতুন কিছু শেখার চেষ্টা করি এবং আপনাদের সাথে সেভাবে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে সো এই কালার এডিটিংয়ের ক্ষেত্রে আপনি হয়তোবা অনেক জায়গায় অনেক রকমের সিস্টেম দেখবেন তবে আমি আপনাদেরকে আজকে যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমটা সত্যি অনেক এক্সক্লুসিভ এবং প্রফেশনাল সব এডিটররা কিন্তু এভাবেই এডিটিং করে থাকে তবে অ্যাডভান্স লেভেলের এডিটিংয়ের ক্ষেত্রে কম বেশি সব ক্ষেত্রেই থাকে ঠিক আছে সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ভিডিওতে এডিটিং করবেন তো আমরা অনেকে কী করি আমাদের এই ইফেক্টস অপশনে এসে এখান থেকে ভিডিও ইফেক্সে চলে যাই এবং কালার কারেকশনে আসি কালার কারেকশনে এসে এইখান থেকে আমরা আমাদের মন মতো যে কোনো একটা কালার নিয়ে দেন এখানে আমাদের ভিডিওর উপরে ছেড়ে দিই ছেড়ে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন কত কিছু চলে এসেছে যার যেমন ইচ্ছা সেমন কাজ করতে থাকে ঠিক আছে অথবা অনেকেই অনেক ধরনের কাজ করে ঠিক আছে তবে আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনি কিভাবে একদম রাইট ওয়েতে এই ভিডিওর কালার এডিটিং করতে পারবেন তো ভিডিওর কালার এডিটিং করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি ওই যে উপরে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন আছে এই কালারে ক্লিক করবেন কালারটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে উইন্ডোতে গিয়ে এই কালার অপশনে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে তো এইখানে আসার পরে আপনাকে একটু মনোযোগ সহকারে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেই কাজটা করবেন বা যেই কালারটা করবেন সেটাই কিন্তু আপনার ভিডিওর উপর ইফেক্ট দিবে তো আমি এই কাজটা কেন করি সেটা আপনাদেরকে একটু বলি আমি এই কাজটা করি এই জন্য যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর ক্লিপ যদি আলাদা আলাদা হয় তাহলে সবগুলো ভিডিওতে যেন আমার এক্সট্রা আলাদা করে কালার এডিটিং করতে না হয় সেজন্য এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি আপনি আপনার কালার এডিটিংয়ের কাজটা করেন তাহলে সেক্ষেত্রে আপনার সবগুলো ভিডিওর থিম কিন্তু একই কালারের উপরে থাকবে ঠিক আছে সো আমরা এখন করব আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কালার এডিটিং কালার এডিটিং করার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে কালারে আসার পরে এখান থেকে বেসিক ক্যারেকশন এসেছে তারপরে হচ্ছে উপরে এসেছে মাস্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার তারপরে দেখতে পাচ্ছেন বেসিক কারেকশন ক্রিয়েটিভ কার্ভ তারপরে হচ্ছে কালার ওয়াইল অ্যান্ড ম্যাচ এইচএসএল সেকেন্ডারি এবং ভিগনেট ঠিক আছে তো আমরা এই সবগুলি দেখবো একে একে আপনাদেরকে একদম অল্প সময়ে ছোট্ট করে দেখাবো যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে জন্য অনেক অনেক দুঃখিত তবে আপনার যদি ভিডিও এডিটিং শেখার প্রয়োজন হয় তাহলে আপনি নিশ্চয়ই এই লং সময়টা নিয়ে আপনার জীবনের এই সময়টুকুকে কাজে লাগাবেন ভিডিও এডিটিং শেখার ক্ষেত্রে ঠিক আছে তো এখান থেকে বেসিক কারেকশনে এসে আপনার ভিডিওকে যদি আপনি আরেকটু এক্সপোজার দিতে চান তাহলে ক্ষেত্রে এখান থেকে জাস্ট এটাকে এক্সপোজ করতে পারবেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি করা যাচ্ছে তো আমি একটু 0.2 পয়েন্ট টু দিচ্ছি এটাকে জিরো দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করছি কিন্তু আমাদের ভিডিওর উপরে যে কালারটা সেটা কারেকশন হচ্ছে তো এটাকে যদি আমি এখান থেকে টগল ট্র্যাক আউটপুটকে আমি ক্রস করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওর আগের অবস্থান দেখা যাবে ঠিক আছে তো এইখানে আমরা এক্সপোজার দেওয়ার পরে এখান থেকে কন্ট্রাস্টটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি তারপরে হাইলাইটটাকে বাড়িয়ে দিচ্ছি তারপরে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিব আপনি চাইলে শ্যাডো কমাতে পারেন তো আমি এই পর্যন্ত রাখছি তারপরে হোয়াইট আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনি এখানে হোয়াইট কম বেশি করবেন ঠিক আছে বেশি হোয়াইট দিলে কিন্তু মানুষের দেখতে অনেক বেশি প্রবলেম হবে আপনি চাইলে এখান থেকে ব্ল্যাকটাকে একটু কমাতে বাড়াতে পারেন ঠিক আছে ব্ল্যাকটাকে একটু কমালাম বাড়ালাম তারপরে চলে যাবেন আপনি ক্রিয়েটিভে ঠিক আছে তো ক্রিয়েটিভে আসার পরে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ভিডিওতে আপনি যা যা ইউজ করছেন সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে আপনার ইনটেনসিটিটা কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে তারপরে ফ্যাডেড ফিল্ম এটা যদি আপনি আপনার ভিডিওতে ফ্যাট ফিল্ম ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে ফ্যাট ফিল্মটা ইউজ করবেন তো আমরা ফ্যাট ফিল্ম নিচ্ছি না সেই জন্য আমরা আগের জায়গায় চলে যাচ্ছি এবং স্যাচুরেশন হচ্ছে স্যাচুরেশন হচ্ছে আপনার ভিডিওতে আপনি যেই কালারগুলো আছে যেমন এই যে এলিমেন্টসগুলো আছে দেখতেই পাচ্ছেন আমি যখন এগুলো বাড়াচ্ছি তখন আমার ভিডিওর কালারটা অনেক বেশি দেখা যাচ্ছে আপনি যদি কোনো ওয়েডিং ভিডিও করেন বা আপনি যদি আউটডোরে শ্যুট করেন তাহলে সেক্ষেত্রে আপনি স্যাচুরেশন বেশি ইউজ করতে পারেন কিন্তু ইনডোরের ভিডিওগুলোতে আপনি মিডিয়াম লেভেলের স্যাচুরেশন ছাড়া তার চেয়ে বেশি ইউজ করা আমি মনে করি না যে অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে তো আমরা এটাকে মিডিয়া মিড লেভেলে রেখে জাস্ট ছেড়ে দিব এরপর আমরা কার্ভটাকে এখান থেকে ছেড়ে ক্রিয়েটিভটাকে ছেড়ে দিচ্ছি এরপরে চলে যাবো কার্ফ কার্ভে এসে এখানে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার ভিডিওতে যদি আপনি একটু হোয়াইটনেস আনতে চান বা একটু ব্রাইটি করতে চান কার্ভটাকে একটু বাড়াতে চান অনেকের ভিডিও একটু কালো টাইপের থাকে লাইটিং কম থাকার কারণে তারা এটাকে এখান থেকে জাস্ট একটু বাড়িয়ে দিতে পারেন এটাকে বাড়িয়ে দিলে দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে যতটুকু বাড়াবেন ততটুকু বাড়বে ঠিক আছে তো আমি মনে করছি না আমার ভিডিওতে আর বেশি প্রয়োজন আর আপনি যদি এখান থেকে তিনটা কালার রয়েছে রেড গ্রিন এবং ব্লু তো আপনি এই তিনটা কালার থেকে কোনো কালারকে যদি আপনার ভিডিওতে একটু বেশি প্রাধান্য দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে যেমন আমি যদি ব্লুটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এটাকে যদি আপনি একটু উপরের দিকে উঠিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে একটা ব্লুইশ ভাব চলে এসেছে ঠিক আছে তো আমি এটাকেও রাখবো না এটাকে আমি একটু হালকা দিয়ে দিই ব্লু কালার আমার কাছে পছন্দ তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কার্ভের কাজ শেষ তো এরপরে যেগুলো চলে আসে এটা হচ্ছে কালার হুইলস অ্যান্ড ম্যাচ তো আপনি চাইলে এখান থেকে মেড টোন চেঞ্জ করে আপনার চেহারার মধ্যে যে আলোটা পড়েছে সেটাকে আপনি একটু কম বেশি করতে পারবেন ঠিক আছে এটা আপনি দেখতেই পাচ্ছেন আমি যখন এখানে চেঞ্জ করছি আমার মেইন ভিডিওতেও চেঞ্জ হচ্ছে আপনি চাইলে এখান থেকে শ্যাডো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে একদমই ইজি তো এভাবে আপনি আপনার কালারটাকে কম বেশি করতে পারবেন এখান থেকে এরপরে চলে আসে এইচএসএল সেকেন্ডারি তো এইচএসএল সেকেন্ডারি যেটা এখানে এসে আপনার কাজ প্রায় আগের মতোই এখানেও দেখতে পাচ্ছেন যে কনট্রাস্ট আছে আপনি চাইলে এখান থেকে কালার কনট্রাস্ট করতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে টেম্পারেচার কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে তো আমরা এটা করব না আর আগের কাজগুলো আমরা তো দেখিয়েছি আপনাকে এখন চলে যাচ্ছি ভিগন্য্যাটই ভিগনেটির কাজ হচ্ছে অনেক সময় আমাদের ভিডিওতে এখন দেখতে পান যে চারুদিক থেকে একটা ডার্কিশ ভাব আসে ভিডিওতে এবং এটা থাকার কারণে ভিডিওটাকে আরও বেশি মানে লুকিং সো কুল দেখা যায় আর এটা অ্যাড করার জন্য আপনি এই ইউজ করতে পারেন ভিগনেটি ইউজ করার জন্য জাস্ট এখান থেকে অ্যামাউন্টটাকে আপনি মাইনাস করে দিবেন যত মাইনাস করছি তত দেখছেন সাইড থেকে ডার্ক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ডার্কনেসটা যদি আপনি রাখতে চান এটা করবেন এবং মিড পয়েন্টটাকে আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন এবং রাউন্ড আপনি যতটুকু রাখতে চান সেটা দিয়ে দিবেন দেন আপনি এখান থেকে ফেদারটাকে আরেকটু বাড়িয়ে এখান থেকে আরেকটু মাইনাস করে দিচ্ছি ঠিক আছে তো আমরা ফেদারটাকে আরেকটু বাড়াচ্ছি এবং মাইনাসটাকে আরেকটু কমাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে কিন্তু একটা ভাব আসছে না যাই হোক একটু মজা করলাম বাই বাইদবে তো এখন যদি আমি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আগের ভিডিওটা কেমন ছিল এবং এখনকার ভিডিওটা দেখতে একটু কুল কুল লাগছে তাই না তো আমাদের ভিডিওতে কালার এডিটিং আপনি এভাবেই করতে পারবেন এছাড়াও আপনি আবার এডিটিংয়ে চলে এসে এখান থেকে ইফেক্টসে এসে এখান থেকে জাস্ট ফাস্ট কালার কারেকশান একটা অপশন আছে ফার্স্ট এই যে ফার্স্ট কালার কারেক্টর এটাকে ক্লিক করে জাস্ট আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এখান থেকে ইফেক্টসে আসার পরে দেখতে পাচ্ছেন নতুন একটা জিনিস এসেছে এখান থেকে আপনি চাইলে আপনার ইনপুট লেভেলকে কম বেশি করতে পারবেন এখানে আপনি চাইলে আরও একটু সাদা করতে পারবেন ঠিক আছে এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করলেন ঠিক আছে আবার এছাড়াও আপনি এইখান থেকেও কিন্তু আপনার ভিডিওর যে কালারের অপশনগুলো আছে সেগুলো চাইলে কম বেশি করতে পারবেন তো আমি এভাবেই রেখে দিচ্ছি এবং এখন আপনাদেরকে একটু দেখাই যে আমাদের আগের ভিডিওর অবস্থা কি ছিল এখন কালার এডিটিং করার পরে আমাদের ভিডিওর অবস্থা কি হয়েছে তো এই হচ্ছে আমাদের আগের ভিডিও একদমই নর্মাল জাস্ট ক্যামেরা থেকে ঢুকিয়ে আপনাদেরকে দেখেছি দেখিয়েছি এবং এটা হচ্ছে আমাদের কালার এডিটিং করার পর ভিডিওর কালার ঠিক আছে তো এইভাবে আপনারা কালার এডিটিং করতে পারবেন আমি একটু আপনাদেরকে অনেক বেশি ভালো করে বুঝিয়ে বুঝিয়েছি যার কারণে সময় লেগেছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় নেওয়ার জন্য ঠিক আছে তো এবার আমরা চলে আসি অডিও এডিটিংয়ে অডিও এডিটিংয়ের আগে এখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের ভিডিওর থেকে ইন্ট্রোতে গিয়ে শুরু হয়েছে তো এই ইন্ট্রোর আগে আমরা একটা ট্রানজেকশন ইউজ করব। তো এই ট্রানজেকশন আপনি আগের মতো জাস্ট ইফেক্সে চলে যাবেন ইফেক্স থেকে ভিডিও ট্রানজেশনে ভিডিও ট্রানজেকশনে চলে যাব ভিডিও ট্রানজেকশন থেকে আমরা ডিজলভে গিয়ে ক্রস ডিজলভটাকে ধরে মাঝখানে এনে ছেড়ে দিচ্ছি যদিও মাঝখানে পরেনি এটাকে জাস্ট ক্লিক করে ধরবেন ধরে এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে এসে এটাকে জাস্ট সেন্টার করে দিবেন সেন্টার করে দিলে কি হয় দেখেন এই আমাদের ইন্ট্রোটা শুরু হয়ে গিয়েছে তো আমি আগেই বলেছি আমার ভিডিওর ফ্রেমের সাইজ একটু ভিন্ন এই জন্য আমার এটা কিন্তু নিচে এবং উপরে কালো এসেছে আগে থেকে ইম্পোর্ট করা ছিল সেই ফ্রেমে এই জন্য এরকম এসেছে আপনাদের ফ্রেমটা আপনি যেভাবে কাজ করবেন সেভাবে এটা কম বেশি করতে পারবেন ঠিক আছে তো আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি কোনো ভিডিও এসে এনে এইখানে ইম্পোর্ট করেছেন কিন্তু সেই ভিডিওটা এরকম উপরে নিচে একটু কম তাহলে জাস্ট আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে লক করে এখান থেকে সেই ভিডিওটাকে ক্লিক করে ড্যাশবোর্ডের যে স্ক্রিন প্লে আছে সেটাতে জাস্ট ডাবল ক্লিক করে আপনার সেই ইন্ট্রোটাকে ধরবেন বা আপনার সেই ভিডিওটাকে ধরবেন ধরে জাস্ট আপনি এটাকে এরকম বড় করে দিবেন আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে আপনি মাঝখান থেকে কন্ট্রোল ধরা ছাড়া জাস্ট টেনে এরকমভাবে বড়ো করতে পারবেন তো আমরা এইভাবে বড় করছি না এই একইভাবে এই ক্রস কপি করে এই দুইটা ভিডিওর মাঝখানে এনে আমরা ছেড়ে দিচ্ছি এই ক্রস ডিস্টাকেও আমরা এখান থেকে সেন্টারে করে দিচ্ছি এবং এটা যখন শেষ হবে তখন আমাদের ভিডিওটাকে একটা ট্রানজিশন দিয়ে একটা প্রফেশনাল লুকে আমাদের ভিডিওটা এডিট হবে ঠিক আছে তো এবার আমাদের কাজ হচ্ছে অডিও এডিটিং ঠিক আছে তো অডিও এডিটিং নিয়ে প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের এডিটিং যখন আপনি করবেন তখন অবশ্যই আপনাকে অডিও রেকর্ডের ক্ষেত্রে খেয়াল করতে হবে অডিও যখন আপনি রেকর্ড করছেন বা আপনি যখন ভিডিও করছেন তখন আপনি যে রুমটাতে ভিডিও করছেন সেই রুমে যেন বাহির থেকে কোনো শব্দ না আসে এটা আপনি ট্রাই করবেন এর বাইরেও আপনি চেষ্টা করবেন মুক্ত একটা জায়গা বা আপনি যদি আউটডোরে শ্যুট করেন আপনার যদি কোনো মাইক্রোফোন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেখানে সাউন্ড কম যেখানে আপনার ভিডিওতে আপনার কথার বাইরে বাইরের নয়েজ কম আসবে এমন জায়গায় সাউন্ডটাকে শ্যুট করতে তো এভাবে শ্যুট করলে কি হবে আপনার ভিডিওটাতে আপনার সাউন্ডটা অনেক ভালো আসবে এক নম্বর আর দুই নাম্বার হচ্ছে এডিটিং করার ক্ষেত্রেও কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যদি চাইলে আপনার ভিডিওতে যে সাউন্ডটা আছে সেটাকে যদি আপনি কমাতে বাড়াতে চান জাস্ট আপনি সেই সাউন্ডটাকে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এই যে আপনার যে ট্যাগল অ্যানিমেশন আছে এটাকে উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে যদি আপনি মাইনাস করেন তাহলে আপনার সাউন্ডটা কমবে আর যদি আপনি প্লাস করেন তাহলে আপনার সাউন্ডটা বাড়বে তো এইখান থেকে আপনি ফার্স্ট লেভেলের একটা কাজ করতে পারবেন দেন আপনি যদি আরও প্রফেশনালে যেতে চান তাহলে সেখান থেকে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে অডিওতে আসতে হবে অডিওতে এসে আপনার যে ভিডিওর ডায়ালগুলো আছে বা আপনার যে মেইন ভোকালটা আছে সেটাকে আপনি এখান থেকে ডায়ালগ করে দিবেন ডায়ালগ করে দিয়ে এখান থেকে ডাইনামিক করে দিবেন ঠিক আছে এবং একইভাবে আপনি আবার এখানে এসেও আপনার এই ভিডিও মেইন ভোগালটাকে ডায়ালগ করে দিবেন এবং ডায়ালগ থেকে আপনি ডাইনামিক করে দিবেন ঠিক আছে তো ডাইনামিক করে দিলে কী হবে আপনি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করবেন সেই মিউজিকের তুলনায় আপনার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা ভালো শোনা যাবে সো এখন আপনাদেরকে আমি বাধ্য হয়ে আরেকটা ভিডিওতে রেফার করছি সেটা হচ্ছে আমি কিভাবে আমার ভিডিওর জন্য সাউন্ড এডিটিং করি সে সম্পর্কে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে যেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে আমি আপনাদেরকে সেটার থামনাইলটা দেখাচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে প্রফেশনাল এডিটিং শিখে নিতে পারেন আপনার অডিও করার ক্ষেত্রে ঠিক আছে সেটা দেখলে আপনি একদমই বুঝে যাবেন কিভাবে আমি সাউন্ড এডিট করে এত স্পষ্ট এবং সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার একটি সাউন্ড আপনাদেরকে উপহার দিতে পারি ঠিক আছে সো এই হচ্ছে আপনার সাউন্ড এডিটিংয়ের কাজ তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে যাওয়ার জন্য আমরা আবার চলে যাবো এখান থেকে এডিটিংয়ে এডিটিংয়ে এসে জাস্ট আমরা চলে যাব আমাদের সেই অ্যাডোবি প্রিমিয়ার যে প্রোজেক্ট আছে সেই প্রোজেক্টে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা অডিও ফাইল এনেছি সেই অডিও ফাইলটাকে ধরে জাস্ট ড্র্যাক করে আমাদের ভিডিও নিচে এনে রেখে দিব ঠিক আছে এবং যেই পর্যন্ত আমাদের ভিডিওটাতে আমরা মিউজিক ইউজ করব সেই পর্যন্ত এটাকে একটু ধরবো ধরে বাকি অংশটুকু আমরা একইভাবে এখান থেকে রেজর টুল নিয়ে এখানে কেটে দিব কেটে দিয়ে জাস্ট এটাকে ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখন আমরা মিউজিক আকারে এটার সাউন্ডটাকে একটু কমিয়ে দিব তো সাউন্ড কমানোর জন্য আপনি দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে একদম বিগিনের লেভেল সেটা হচ্ছে এখান থেকে জাস্ট লেভেল কমিয়ে দিবেন যতটুকু আপনার প্রয়োজন সাউন্ডে আপনি শুনে শুনে ঠিক আছে এটা আমি আপনাদেরকে একটু সাউন্ড দিয়ে শোনাই তো এখন আপনারা একটু ফলো করবেন যে এই সাউন্ডটা কতটুকু আসে দেখতেই পাচ্ছেন যে আমার যে মেইন ভোকালটা আছে সেই মেইন ভোকালের চাইতে কিন্তু আমার যে মিউজিকটা আছে সেই মিউজিকের সাউন্ড বেশি হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি আমি এইখান থেকে মনে করেন যে মাইনাস টোয়েন্টি ফাইভ দিই তাহলে কী হয় দেখুন সাউন্ডটা আরেকটু বাড়িয়ে নিই আপনাদের শুনতে সুবিধা হওয়ার জন্য ভিডিও প্রফেশনাল ঠিক আছে তো এখন আমরা এখান থেকে লেভেল কমিয়ে দেওয়ার কারণে কিন্তু আমাদের যে মেইন ভোকাল সেটা ভালোভাবে শোনা যাচ্ছে তবে এই সিস্টেমটা কিন্তু প্রফেশনাল সিস্টেম না ঠিক আছে প্রফেশনাল সিস্টেম হচ্ছে আপনি আপনার মিউজিকটাকে ধরবেন এবং মিউজিককে ধরে জাস্ট অডিওতে চলে যাবেন অডিওতে এসে আপনি এখান থেকে এটাকে মিউজিকে সিলেক্ট করে দিবেন এবং মিউজিকে সিলেক্ট করার পর আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডাকিংয়ে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ক্রি ফ্রেম ঠিক আছে ডাকিং অ্যাগেনিস্ট মানে আপনার এই মিউজিকটা কোন ভোকালের অ্যাগেনিস্টে ডাকিং হবে ঠিক আছে সেটা আপনার অবশ্যই কিন্তু আপনার মেইন ভোকালটাকে আগে আপনার ডায়ালগ দিতে হবে দেন আপনি আপনার মিউজিকটাকে এখান থেকে মিউজিক সিলেক্ট করে তারপরে ডাকিং টু দ্য অ্যাগেনিস্ট অফ মেইন ভোকাল ঠিক আছে এখান থেকে আপনি ডায়ালগে সিলেক্ট করে দিবেন এটাকে জাস্ট এখন জেনারেট ক্রিফিউম আমরা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন জেনারেট হয়ে গিয়েছে তো জেনারেট হয়ে যাওয়ার পরে এখন দেখি আমরা কেমন হচ্ছে এখানে কিন্তু আমরা লেভেল কমাই এখন দেখুন এটার সাউন্ড কিন্তু অটোমেটিক্যালি কমে গিয়েছে ইউটিউব ভিডিও ঠিক আছে তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার শুরুতে একটু সাউন্ড বেশি শুনতে পেয়েছেন কারণ হচ্ছে এই পর্যন্ত আমাদের ভিডিওতে কোনো কথা ছিল না এই জন্য মিউজিকটা অটোমেটিক্যালি যতটুকু সেখানে দরকার ততটুকু দিয়েছে এবং যেখান থেকে আমাদের কথা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের সেই ভিডিওটাতে আবার সাউন্ড সে অটোমেটিক কমিয়ে দিয়েছে আপনি চাইলে এর চাইতেও কমিয়ে নিতে পারবেন এখান থেকে জাস্ট লেভেলে চলে আসবেন এই ডাকিংয়ের লেভেলে এসে এখান থেকে একটু কমিয়ে দিবেন তাহলে আপনার সাউন্ড আরও কমে যাবে এবার আরেকটু দেখি ঠিক আছে তো এখন কিন্তু আপনারা দেখতেই পেলেন যে আসলে কিভাবে আমি আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনাদেরকে দেখাবো এডিটিংয়ের ক্ষেত্রে সেটা দেখালাম এই আর কি আর আমি কিভাবে সাউন্ড এডিটিং করি সে সম্পর্কে আমার ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো কেননা একটা ইউটিউব ভিডিওতে সবচাইতে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার সাউন্ড এবং অডিও কোয়ালিটি অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটি ইনক্রিজ করতে হবে যদি আপনি ইউটিউবে লং টাইম ধরে বেঁচে থাকতে চান কেননা আপনার অডিয়েন্স আপনার ভিডিও যদি আপনি রেড ক্যামেরা দিয়েও এডিট করেন বা রেড ক্যামেরা দিয়েও শ্যুট করেন অথবা যদি আপনি এক কোটি টাকা দামের ক্যামেরা দিয়েও শ্যুট করেন কিন্তু আপনার সাউন্ডটা যদি একদমই বাজে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওর ওয়াশ টাইম কিন্তু গেইন হবে না আপনার ভিডিওর ওয়াচ টাইম একদমই কমে যাবে সো বন্ধুরা আমাদের ভিডিও অনেক লং হয়ে গিয়েছে একদমই শেষ করে দিব এখন শেষ পর্যায়ে চলে এসেছি জাস্ট একটা জিনিস আপনার সাথে আর শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের ভিডিওতে আমরা কিভাবে লোয়ার থার্ড ইউজ করবো যেমন আমার ভিডিও শুরু হওয়ার পরে কিন্তু এখানে দেখেন যে আমার নাম আসে দেন আমার ইউটিউবের এবং ফেসবুকের যে লিঙ্কগুলো আছে সেগুলো আসে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ভিডিওতে কীভাবে লোয়ার থার্ড ইউজ করবেন তো লোয়ার থার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না তবে আপনি জাস্ট আপনার নাম এবং আপনার সোশ্যাল মিডিয়ার সব কিছু জাস্ট একটা জায়গায় একবার দিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কেননা আপনার ভিডিও ডেসক্রিপশানে আছে তবে দিলে কী হবে আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে এটা শেয়ার তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে আর কোনো ধরনের সমস্যা হবে না কেননা আপনাকে নতুন করে আর সেখানে কিছু লিখতে হবে না আপনার ভিডিওতে তো দেয়াই আছে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে টাইপ টুল আছে আপনি চাইলে এখান থেকে টাইপ করতে পারবেন সো এখানে আমি টাইপ টুলে ক্লিক করছি আমি এটা জাস্ট বিগিনার লেভেল দেখাচ্ছি এরপর অ্যাডভান্স লেভেলে দেখাবো টাইপ টুলে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট স্ক্রিনের এখানে এসে ক্লিক করলাম টুল ক্রিয়েট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করার পরে এইখান থেকে একটা টেক্সট লেয়ার তৈরি হয়েছে আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনার যে ফন্টটা রয়েছে সেটাকে বোল্ড করতে পারবেন রেগুলার করতে পারবেন যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করতে পারবেন এবং লেখার সাইজ এখান থেকে কম বেশি করতে পারবেন ঠিক আছে তো আপনি জাস্ট এখানে যদি আমরা এখন লিখি তো এটা অনেক বড় হয়ে গিয়েছে এখান থেকে জাস্ট আমরা একটু কমিয়ে দিচ্ছি সিলেক্ট করে ধরে তারপরে কমিয়ে দিচ্ছি আপনি চাইলে আর একটু বাড়াতে পারেন আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তো বাড়িয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটাতে কিন্তু অলরেডি এটা সিলেক্ট হয়ে গিয়েছে তো এটাকে আপনি চাইলে নিচে আগে পরে এখানে দিতে পারেন যেমন আমরা এখানে দিচ্ছি তো এখানে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এটাকে স্ট্রোক ইউজ করতে পারবেন আপনি যদি এখানে ব্ল্যাক স্ট্রোক ইউজ করেন তো আমরা এটাতে এই স্ট্রোকে ক্লিক করব এখান থেকে এই স্ট্রোকটাকে বাড়িয়ে দিচ্ছি এবং আপনি যদি এখান থেকে অন্য কালারের স্ট্রোক দিতে চান ভিডিওর পেছনে তাহলে সেই কালারটা চলে আসবে ঠিক আছে এই যে তো আপনি এভাবে স্ট্রোক দিতে পারেন আপনি চাইলে শ্যাডোও দিতে পারবেন তো আমরা যদি ব্ল্যাক শ্যাডো দিই তাহলে দেখতে কেমন হবে দেখি ব্ল্যাক শ্যাডো ইউজ করার পরে এখান থেকে এই আইকনটাকে একটু বাড়িয়ে দিবেন তাহলে আপনার শ্যাডো বাড়বে এখান থেকে একটু কমিয়ে এখান থেকে একটু বাড়িয়ে যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে আপনি রাখতে পারবেন ঠিক আছে তো এখন চলে আসে অ্যানিমেট করার পালা এনিমেট করার জন্য আপনি জাস্ট এখান থেকে ইফেক্টসে চলে যাবেন ইফেক্স থেকে জাস্ট একইভাবে আপনি কিন্তু আপনার ভিডিওতে এই আপনার যে টেক্সটা রয়েছে এই টেক্সকে অ্যানিমেশন দিতে পারেন বা ট্রানজেশন ইউজ করতে পারেন তো আমরা এখানে স্লাইড অ্যানিমেশন দিচ্ছি স্লাইডটাকে আমরা এখানে ব্ল্যান্ড স্লাইড দিচ্ছি এই পাশ থেকে এবং লাস্টে আমরা সেন্টার স্প্লিট দিয়ে দিচ্ছি তো এখন দেখি আমাদের কিভাবে আসে ড্যাশবোর্ড অনেকেরই মাথা অথবা ভাবেন কি করে সম্ভব এখানে এভাবে চলে এসেছে ঠিক আছে তো আসার পরে আবার চলেও গেল তো এটা হচ্ছে আপনার বিগিনার লেভেলের এডিটিং আপনি চাইলে অন্যভাবেও কিন্তু এডিটিং করতে পারবেন আপনার যে টেক্সট রয়েছে বা লোয়ার থার্ড রয়েছে সেটা লোয়ার থার্ড নিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রতে আমার আরও ভিডিও রয়েছে যেটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি দেখে নিতে পারেন এবং এছাড়াও যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা কিভাবে অ্যাড করে এবার সেটা আপনাদেরকে দেখাবো আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন গ্রাফিক্সে তো গ্রাফিক্সে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো থেকে আপনি লোয়ার থার্ড ইউজ করতে পারবেন তো আমি কিছু এখানে ইম্পোর্ট করা আছে আমার আমি সেগুলো আলাদা বানিয়েছি বা কিছু ইম্পোর্ট করেছি ঠিক আছে তো সেগুলো এখানে রেখেছি আপনি চাইলে কিন্তু নতুন করে ইম্পোর্টও করতে পারবেন ঠিক আছে সে সম্পর্কে যদি ভিডিও চান তাহলে সেটা আমাকে জানাবেন তো এইখান থেকে আমি ধরে নিন যে এই ফর্মেটটাকে জাস্ট এখানে নিয়ে যাচ্ছি আপনি এখান থেকে যে কোনো ফর্মেট ইউজ করতে পারবেন আমার সামনে আপাতত যে ফর্মেটটা আসলো সেটাই নিয়ে আসলাম এবং এটাকে এনে আমি আমার ভিডিওর উপরে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর উপরে একদম কর্নারে একটা ইয়ে চলে আসছে তো এটাকে আমি একটু সরিয়ে নিব কারণ এটাকে না সরালে আগে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে একটু লক করে নিই এটাকে না সরালে আমার ভিডিওর সাথে মিলবে না তো আমি ধরে নিন যে আমার ভিডিও এইখানে দিব অথবা আপনি যদি এখানে দিতে চান যেখানে আপনার পছন্দ তো আমি এখানে দিচ্ছি এখানে দেখতে ভালো লাগছে দেওয়ার পরে এটাকে আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের নাম আমাদের নাম লেখা হয়ে গিয়েছে দেন আমরা এখানে দিয়ে দিব ফাউন্ডার অফ টেক আনলিমিটেড তো এটা কিন্তু অটো অ্যানিমেটেড করা আগে থেকেই তো এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি তবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ড্যাশবোর্ড খুলে অনেকেরই মাথা ঘুরায় অথবা ভাবেন কি করে সম্ভব এখানে ভিডিও এডিটিং করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অ্যানিমেশন হয়ে আসলো আবার চলে গেল তো আপনারা কিন্তু এখান থেকে এই অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স থেকে এই গ্রাফিক্সে ক্লিক করে আসতে পারেন অথবা আপনি এইখান থেকে এই যে উইন্ডো অপশনটা আছে এইখান থেকে গ্রাফিক্সে ক্লিক করলেও কিন্তু এই জায়গায় আসতে পারবেন ঠিক আছে এসে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি আপনার ভিডিওতে যে লোয়ার থার্ড বা টেক্সট আছে চাইলে সেটা ইউজ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো আরেকটা ব্যাপার লাস্টে যাওয়ার আগে বলে যাই সেটা হচ্ছে আপনার ভিডিও শুরু করার আগে আপনি আরেকটা কাজ করবেন এডিটিংয়ে চলে যাচ্ছি আমরা এডিটিংয়ে এসে আমরা জাস্ট এখান থেকে ক্রস ডিসক নিয়ে আমাদের ভিডিও শুরুতে রেখে দিচ্ছি একটা এটা আপনি চাইলে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ইউজ করতে পারেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে একটা ক্রস ডিজ দিচ্ছি সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমাদের ভিডিওর যে ক্রসফেটটা আছে এটা ইউজ করার পরে দেখতে কেমন হলো একটু দেখুন এই ভিডিও শুরুটা আমাদের একটু ব্ল্যাকিশ হয়ে তারপরে স্টার্ট হয়েছে এটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই তাহলে দেখতে কেমন লাগবে এই ঠিক আছে আর এটা যখন ছিল না তখন কেমন ছিল ডিলেট করে দেখি এই ঠিক আছে তো এটা দেখতে একটু প্রফেশনাল লাগে এই আপনি এখন চাইলে আপনার সাউন্ডেও কিন্তু এরকম একটা ইউজ করতে পারবেন যাতে আপনার সাউন্ডটা মানুষের কাছে শুনতে একটু ভালো লাগে শুরুটা স্লো মোশন বা স্মুথলি স্টার্ট হয় সেজন্য আপনি অডিও ট্রান্সলেশানে যাবেন অডিও ট্রানজলেশান থেকে কনস্ট্যান্ট পাওয়ারে গিয়ে জাস্ট অডিওর উপরে নিয়ে ছেড়ে দিবেন অডিও শুরুতে ঠিক আছে তো অডিও শুরুতে ছাড়ার কারণে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে ইউটিউব আপনার মিউজিকেও আপনি এটা ছাড়তে পারেন আপনার মেইন ভোকালও আপনি ছাড়তে পারেন তবে মিউজিকের ক্ষেত্রে আমি না করবো কারণ মিউজিকে নর্মালি এটা থেকেই থাকে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল কাজ তো এখন লাস্টে আমাদের যে কাজটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ভিডিও যখন কমপ্লিট হয়ে যাবে তো আপনি এটা যদি শুরুতেই ইউজ করেন আরেকটা ব্যাপার বলি সেটা হচ্ছে ডিজলভ যদি আপনি শুরুতে দেন তাহলে অবশ্যই ভিডিও শেষেও ইউজ করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম একইভাবে আমি কনস্ট্যান্ট পাওয়ারটাকেও আমার ভিডিও লাস্টে এখানে ইউজ করে দিলাম মিউজিকের সাথে মিউজিকের সাথেও ইউজ করলাম এবং আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতেও আমি ক্রস ডিসলভ ইউজ করেছি এতে করে আমার ভিডিওটা একটু প্রফেশনাল লাগবে শেষটা এবার দেখুন এই ঠিক আছে এবার চলে আসে রেন্ডার করার পালা ভিডিও এডিটিং কমপ্লিট রেন্ডার করতে গিয়ে অনেকে অনেক হ্যাসেল করেন বা অনেকে অনেক কষ্ট করেন বা অনেকে জানেন না দেখে রেন্ডার করাটায় অনেক ভুল করেন আবার অনেকের ভিডিওটা রেন্ডার হওয়ার পরে ঠিকঠাকভাবে রেন্ডার না হওয়ার কারণে ভিডিওটা দেখতে খারাপ দেখা যায় সেজন্য রেন্ডারটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো রেন্ডারটা দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব ফাইলে ফাইল থেকে এখানে এক্সপোর্ট অপশন আসবো এবং এক্সপোর্ট থেকে আপনি মিডিয়াতে চলে যাবেন তো আপনি কন্ট্রোল এম দিলেও কিন্তু এখান থেকে মিডিয়া যেতে পারবেন এক্সপোর্টে যেতে পারবেন ঠিক আছে এটা শর্টকাট এটা মনে রাখবেন তো আমরা মিডিয়ায় চলে যাচ্ছি মিডিয়াতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট সেটিংস এক্সপোর্ট সেটিংসে আপনার যা যা আছে এইখানে আপনি ঠিক এই জিনিসটা ফলো করবেন আমি বারবার বলছি আপনি আপনার ভিডিওতে অন্য কোনো ফাংশন যদি থাকে সাধারণত আপনার ভিডিওতে হয়তোবা সরাসরি চলে আসবে আপনার ভিডিওর যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি অনুযায়ী আপনি জাস্ট সেটাকে এইচ ডট টু সিক্স ফোর ফর্মেটে রাখবেন এবং বাকিটা আপনার ম্যাচ সোর্সে গিয়ে হাই বিট রেটে ক্লিক করে দিবেন তো এটা সিলেক্ট করার পরে বাকি সব কিছুই কিন্তু প্রায় অ্যাজ ইউজুয়াল থাকবে আমি জাস্ট তারপরে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এগুলোকে একইভাবে রাখবেন কারণ ম্যাচ সোর্স হাই বিট রেটে দেওয়ার পরে অটোমেটিক আপনার ভিডিওর সাথে ম্যাচ করেই সব কিছু এক্সপোর্ট হবে ঠিক আছে তো এটা যখন করবেন দেন আপনি যে আউটপুট নেমটাকে আপনি কোথায় ভিডিওটাকে এক্সপোর্ট করবেন সেটা করার জন্য ডেস্কটপে আমরা আমাদের এই ফাইলটাকেই সিলেক্ট করে দিচ্ছি দিয়ে আমাদের ভিডিওর নাম দিয়ে দিচ্ছি টেক্স এক্সপোর্ট এবার জাস্ট সেফ দিচ্ছি সেফ দিয়ে এবার এক্সপোর্টে ক্লিক করলেই আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে তো আমাদের ভিডিও এন্টার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা চলুন দেখিনি আমাদের ভিডিওটা কেমন হল এই যে টেক্সট এক্সপোর্ট এটাকে ওপেন করছি ইউটিউব ভিডিও প্রফেশনাল এডিটিংয়ে নিয়ে যেতে অ্যাডোবি প্রিমিয়ার প্রি নেই তবে অ্যাডোবি প্রিমিয়ার ড্যাশবোর্ড খুলে অনেকেরই মাথা ঘুরায় অথবা ভাবেন কী করে সম্ভব এখানে ভিডিও এডিটিং করা সো বন্ধুরা এই হচ্ছে আমাদের ভিডিও তো যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ভিডিও এডিটিং শিখতে চায় এবং ভিডিওটা এত বড় হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে চাইলে আমার সাথে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সবাই যুক্ত হবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এত লং ভিডিও হওয়াতে আপনাদের প্রবলেম হওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই অবশ্যই আপনারা আমার যে ভিডিওটা দেখেছেন আজকে এই ভিডিওর পাশাপাশি অ্যারোবি প্রিমিয়ার প্রো নিয়ে আরও শর্ট টাইমের কিছু ভিডিও আমার রয়েছে অ্যাডভান্স লেভেলের আমি সেখানে কিছু কাজ দেখিয়েছি সে সম্পর্কে আমি এই অ্যারোবি প্রিমিয়ার প্রোর যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন এছাড়াও কীভাবে আপনারা একটি সফল ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে একটি স্পেশাল লিস্ট ইউজ করে আপনি একটি সফল চ্যানেল খুলতে পারবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে সেটাও চেক করে নিন বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু